অর্থসহ কোরআন মাজির শিক্ষার আজকের তৃতীয় নাম্বার পর্বে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা পৃথিবীর ভিতরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা আর এই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা পবিত্র আল কোরআনুল কারিমের এই ক্লাসে যারা এসেছেন আল্লাহ সবাই তাল্লা সবাই রে জীবনের গুণাগুলিকে মাফ করে দিক সবাই যারা দেখতেছেন বলে আমিন তো আজকের এই ভিডিওটিতে এখন আমরা শিখব সোরতুল বাকরার দশ নম্বর আয়াতের পরবর্তী থেকে অর্থসহ সহ কোরআন মাজিদ শিক্ষা আর এই অর্থ সহ শব্দগুলো আপনারা বেশি বেশি করে বোঝার জন্য চেষ্টা করবেন মনে করবেন যে এই শব্দটার অর্থ এটা যখন আপনি কোরআন ল করবেন তখন আপনি নিজে বলতে পারবেন যে এই শব্দের অর্থ এটা হচ্ছে তো এভাবেই করে যদি বারবার এই শব্দগুলো আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনারা পবিত্র আল কোরআনুল কারিমের অর্থ মানে না বুঝ মানে না পড়াতেই আপনি তেলাওয়াত করবেন আর বুঝতে পারবেন যে আমি এটা পড়তেছি আমি এটা বলতেছি তো আল্লাহ তালা এমন মেধার শক্তির অর্জনকারী করার মতো আমাদের তাওফিক দান করুক আমিন চলুন আমরা পর্বটি শুরু করি কবিল্লা হিমিনা তিরজিম বিস্মিল্লা হির হিম وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. وَشَبْدَ وشبدرته آر إذا شبدرته جكن. আমরা ওয়া ইজা শব্দের অর্থ গত পর্বেই আমরা শিখেছিলাম তাহলে ওয়া ইজা শব্দের অর্থ হবে আর যখন তাহলে কোনো আয়াতের মধ্যে যখন বলা হবে ও ইজা যেমন তাহলে ইজা মানে যখন কিলা এখানে খেয়াল করবেন কফ ইয়া এবং লাম কফ ইয়া এবং লাম এ তিনটি অক্ষর থাকতে হবে কিলা শব্দের অর্থ হলো বলা হয় বা হলো কি লা শব্দের অর্থ হবে বলা হয় বা হলো লাহুম তাদেরকে লাহুম তাদেরকে তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে আর যখন বলা হলো তাদেরকে লাফসিদু লাফসেদু লা শব্দের অর্থ হলো না তুফ সেদু তোমরা বিপর্যয় সৃষ্টি করো না লাফসেদু শব্দের অর্থ হলো তোমরা বিপর্যয় সৃষ্টি করো না ফি মানে মধ্যে ফি যখন আসবে ফা এবং ফাইয়ের সাথে ইয়া এইভাবে থাকতে হবে তাহলে এইভাবে যখনই শব্দটা আসবে ফি এর অর্থ হবে মধ্যে হ্যাঁ বা মধ্য কিসের মধ্যে আর ফিল আর জমিনের এই শব্দটা লক্ষ্য করেন আমরা ম্যাক্সিমাম সময়ে যারা কোরআনতালাত পড়ি করি আমরা দেখি যে সামাওয়াতিওয়াল আর দি যেমন আয়াতাল কুরসিতে আসে তো এই শব্দটার অর্থ হলো আরদি আলিফ এ লাম আলিফ র এবং এইভাবে যখন আসবে এর অর্থ হবে জমিনের হ্যাঁ তাহলে ফিল আরদি জমিনের মধ্যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তাহলে বিপর্যয়ের আরবি আমরা বললাম সিধু আর না শব্দের অর্থ হলো লা ফি ফি শব্দের অর্থ হলো মধ্যে আরদিন মানে জমিনের এরপরে আমরা দেখি কলু তারা বলে কলু তারা বলে যেমন আমরা বলছিলাম কলা কলা শব্দের অর্থ হলো বলা কিন্তু এখানে শব্দের শেষে ওয়াও যুক্ত হয়ে গেছে জন্য শব্দের অর্থ হয়ে গেছে কি তারা বলে তারা বলে ইন তো কেবলই। ইন শব্দের অর্থ হবে তো কেবলই। নাহনু শব্দের অর্থ হলো আমরা আমরা গত ক্লাসেও আমরা দেখেছিলাম নাহনু শব্দের অর্থ হলো আমরা ইন শব্দের অর্থ হবে তো কেবলই। মুসলে সংস্কারক হস্কারক মুসলে অর্থ শব সংস্কারক তাহলে আমরা একত্রিত তথ্যটা দেখি এবার আর যখন তাদের বলা হয় যে দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সমাজের সংস্কারক তো যাদেরকে বলা হবে যে তোমরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলবে কি আমরা সমাজ সংস্কারক তাহলে এই এই অর্থ আমরা বললাম ইনামা শব্দের অর্থ হলো কেবলই তাহলে সংস্কারক শব্দের অর্থ হলো সৃষ্টি সৃষ্টি করোনা এটার অর্থ কি সেদু বিপর্যয় করোনা যখন এর আরবি হলো ইজা তাদেরকে বলা হয় তাদের এ শব্দের অর্থ কি লাহুম দুনিয়ার বুকে দুনিয়ার তাহলে এখানে দেখেন যে দুনিয়ার আরবি কোনটা দুনিয়ার আরবি হলো আর মানে জমিনের মধ্যে এরপরে আয়াতে আমরা চলে যাই আলা আলা শব্দের সাবধান তাহলে আলা শব্দ এভাবে আসবে এর অর্থ আমরা কি বলবো বুঝবো সাবধান আলা আলিফ লাম আলিফ এভাবে থাকতে হবে আলা শব্দের অর্থ হলো সাবধান ইন্নাহুম হুম নিশ্চয়ই তারা ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই হুম শব্দের অর্থ এখানে তারা বোঝানো হয়েছে তাহলে ইন্না হুম নিশ্চয়ই তারা হুমু আর মিমের পেস্টা এখানে লামে চলে গেছে হুমুল তারাই হুমুল তারাই মুফসিদ না বিপর্যয় সৃষ্টিকারী হুমুল মুফসিদ না তারাই বিপর্যয় সৃষ্টিকারী কিছু কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম কিন্তু তুফসিদু যেটার অর্থ আমরা দেখছিলাম বিপর্যয় সৃষ্টি এখানে দেখেন মুফসিদু ক্লিয়ার করে আপনাদেরকে দিই এখানে খেয়াল করেন এটা হলো ফা এটা হলো সিন এটা হলো ডাল এই যে বিপর্যয় বিপর্যয়ের যে সৃষ্টি এটার মূল অক্ষর হলো ফা সিন এবং দাল আর সব ভাইয়ের সামনে তা দিয়ে শুরু হয়েছে কোন শব্দের শুরুটা যদি এই তা দিয়ে শুরু হয় তাহলে সেখানে তমরা বা তোমাদের অর্থে ব্যবহৃত হবে এজন্য এখানে তমরা অর্থ ব্যবহৃত হয়েছে এইখানে লক্ষ্য করেন এই যে ফা আছে সিন আছে এবং দাল আছে তাহলে ফা সিন দাল এখানেও ফা সিন দাল এজন্য এখানে বিপর্যয় সৃষ্টিকারী হ্যাঁ বিপর্যয় সৃষ্টিকারী কিন এখানে লক্ষ্য করেন এই শব্দটা কিন্তু তো পরের শব্দ তাহলে ওয়া শব্দের অর্থ ওয়াল এবং লাকিন কিন্তু যেমন আমরা কিন্তু কথা ব্যবহার করি তো আরবিতে কিন্তুর কথাটা ব্যবহার করবে কখন লাকিন শব্দ তারা ওয়ালাকিন লা তারা অনুধাবন করে না লা এর অর্থটা না ইয়া তারা অনুধাবন করে না একত্রিত অর্থ হলো সাবধান তারাই তো বিপর্যয়কারী কিন্তু তারা তো অনুধাবন করে না গত আয়াতে আমরা বললাম কি যে তারা পৃথিবীতে বিপর্যয় কারী এবং তারা বলে আমরা তো সংস্কারক সমাজ সংস্কারক কিন্তু আল্লাহ তালা বলতেছেন সাবধান তারাই তো বিপর্যয়কারী কিন্তু তারা তা অনুধাবন করতে পারে না এরপরে রায়াত ইজা আর যখন এটা তো কিছুক্ষণ আগে আমরা বললাম ওয়া ইজা ইজা শব্দের অর্থ হলো আর যখন কিলা বলা হয় বা হলো একই দেখেন সুন্দর লাহুম তাদেরকে কাদেরকে আমিনু তোমরা ইমান আনো আমিনু শব্দের অর্থ হলো তোমরা ইমান আনো কামা কামা শব্দের অর্থ হবে যেভাবে তাহলে কোরআন মাজিদের অন্য আয়াতে আমরা কামার শব্দটা যদি পেয়ে যাই তাহলে আমরা এ কামা শব্দের অর্থ বুঝবো যেভাবে কামা শব্দের অর্থ হলো যেভাবে আম আনা ইমান এনেছে আমিনু শব্দের অর্থ হলো কি তোমরা ইমান আনো এখানে খেয়াল করেন হামজা খারাজাবিম মিম মি নুন ও পেশ নু এবং আলিফ থাকতে হবে তাহলে এ শব্দের অর্থ হবে তোমরা ইমান আনো কামা যেভাবে আম আনা ইমান এনেছে নাসা আসা মানুষেরা এই যে আলিফ নুন এই যে আলিফ লাম নুন নুনের পরে আলিফ এবং সিন নাস শব্দের অতলো মানুষেরা কলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনব কামা যেভাবে আমানা না ইমান এনেছে সোফাহাউ নির্বোধেরা সুফাহা শব্দের অতলো নির্ব নির্বোধ নির্বোধেরা তো এখানে লক্ষ্য করেন ওয়াইজা যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেভাবে ইমান এনেছে মানুষেরা তারা তখন বলবে আমরা কি ইমান আনব কামা যেভাবে আমার না ইমান এনেছে সোফাহাউ নির্ধো নির্বোধেরা এরপরে আলা শব্দের অর্থ হলো সাবধান কিছুক্ষণ আগে আমরা আলা শব্দের অর্থ সাবধান পড়েছি তাহলে কোরআন মাসিদে যত জায়গায় আলা শব্দটি আসবে আমরা এই শব্দের অর্থ বুঝবো সাবধান এখন এখানে সাবধান লেখা থাক বা না থাক ইন্নাহুম নিশ্চয়ই তারা ইন নাহুম শব্দের অর্থ হলো নিশ্চয়ই তারা হুমু তারাই আলা ইন নাহুম হুমুল পরের 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 আমরা আয়াতে যাই আমরা আসলাম আমরা বললাম হুমু ছিল আর হুমের মিমের পৃষ্ঠা সিনে লাগবে হুম সোফাহা উ সোফাহা উ শব্দ অর্থ হলো নির্বোধ কিছু আগে আমরা যে অর্থটা বললাম নির্বোধ এরপরে ওয়ালা কিন শব্দের অর্থ হলো কিন্তু কিছু নাগে আমরা পড়েছিলাম তাহলে লাকিন শব্দের অর্থ হলো কিন কিনা তারা জানে না যেখানে আসবে তারা জানে না শব্দের অর্থ হলো জানা বা জানে এমন আর অর্থ হলো না লামুন তারা জানে না কিন তারা নির্বোধ কিন্তু তারা জানে না এরপরে রায়াত ওয়া ইজা ওয়া ইজা ওয়াঈজা শব্দরত হল আর যখন কিছু না আমরা পড়ছিলাম লাকু লাকুলা আলু লাকু শব্দের অর্থ হলো ইজা শব্দের অর্থ হলো আর যখন লাকু শব্দের অর্থ হলো তারা সাক্ষাৎ করে লাকু এভাবে লাম কফ ওয়াও আলিফ দেখেন এই শব্দ হতে হবে এই কফ হতে হবে কিন্তু লাকু হ্যাঁ তারা সাক্ষাৎ করে তাদের সাথে যারা আর যখন তারা সাক্ষাৎ করে তাদের সাথে যারা আ মানু ইমান এনেছে কলু তারা বলে কলু শব্দের তল হলো তারা বলে আ মান্না আমরাও ইমান এনেছি কি আমরাও ইমান এনেছি ইজা আর যখন দেখেন এক শব্দ আমরা কতবার পেয়ে গেলাম তাহলে এই শব্দ ওয়া ইজা শব্দটা আমাদের কাছে সহজ হয়ে গেছে খলাও 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 একান্ত সাক্ষাৎ করে হলাও শব্দের অর্থ হলো একান্ত একান্তে সাক্ষাৎ করে ইলা সাথে কার সাথে সায়া অতিহীমিম তাদের দোষ রোদের এখানে মানে দুষ্ট লোকদের সাথে যখন সাক্ষাৎ করে অর্থটা এখানে দেখি আর যখন তারা মমিনের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের দশরদের দোষরদের সাথে একান্তে সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের সাথে রয়েছি কলু তারা তার বলে ইন্না নিশ্চয়ই আমরা মাম রয়েছি তোমাদের সাথে মাম শব্দের অর্থ হলো রয়েছি তোমাদের সাথে এখন এইখানে লক্ষ্য করুন খুব মনোযোগ সহকারে শব্দের শেষে যে কোনো শব্দের শেষে কুম কাম কিম এমন যদি অর্থ হয় যেমন এখানে কুম আসছে কাফ এই যে বড় কাফ এই কাফ এবং মিম যদি আসে তাহলে এর অর্থ তোমাদের বা তোমার অর্থে ব্যবহৃত হয় বা আপনাদের অর্থে ব্যবহৃত হবে তাহলে এখানে মা আকুম শব্দের অর্থ হচ্ছে রয়েছি তোমারদের সাথে ইন্নামা মূলত ইন্নামা মূলত নাহানু আমরা কিছু না আমরা নাহানু শব্দের অর্থ পড়েছি আবারও পেয়ে গেছি এবার এবং এরপরে অসংখ্য জায়গায় আমরা পাবো নাহানু শব্দের অর্থ আমরা বুঝে নেব আমরা উপহাসকারী মুস্তাহি উপহাসকারী আমরা তো কেবল মুসলমানদের সাথে উপহাসকারী এরপরে রায়াত আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ইস্তাহিউ উপহাসের জবাব দেন কে জবাব দেন আল্লাহ বিহিম তাদের ওয়ামুদ্দুহুম আর তাদের অবকাশ দেন ওয়ামুদ্দুম তাদের অবকাশ দেন ফি মধ্যে তোয়ানিহিম তাদের অবাধ্যতার তাহলে এখানের আয়াতে আমরা বুঝলাম কি যে আল্লাহ তালা যারা দুনিয়ার ভিতরে ইমানদার সাথে উপহাসকারী করে এবং তারা সমাজ সংস্কারের কথা বলে কিন্তু তারা নির্বোধ আল্লাহ তালা বলতেছে আমি তাদেরকে জবাব দেন তাদেরকে ওয়া মধ্যম আর তাদের অবকাশ দেন ফি তিয়া তাদের অবাধ্যতার মানে তাদের অবাধ্যতার আল্লাহ সুযোগ দেন কতদূর সে যেতে পারে ইয়া তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় ইয়া আমাহ তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এরপরে আয়াত আরেকটি আমরা শিখব শিখ আজকের মতো আমরা এই আয়াত পর্যন্ত সমাপ্ত করব উলা ইকা এটা আমরা পড়েছিলাম তারাই ইকা শব্দের অর্থ হলো তারাই লাজিনা এ এমন করে যদি শব্দ আসে আল্লা এর অর্থ হবে যারা আল্লা জিনা আশতারু এখানে নুনের জবর লাগিয়ে দিলে নাস্তারু এই শব্দ তো অর্থ এটা আলিফ সিন তা র ওয়াও আলিফ যদি হয় তাহলে আশতারু আস তার এই এ শব্দটার তলো ক্রয় করেছে এই শব্দের হলো ক্রয় করেছে উলায় কাল্লা আস তার ভ্রষ্টতা ভ্রষ্ট ভ্রষ্টতা ক্রয় করেছে যারা তারাই বিল হুদা হেদায়েতের বিনিময়ে হেদায়তের বিনিময়ে বিল হুদা শব্দের হলো হেদায়েতের বিনিময়ে বিল হুদা শব্দের হলো হেদায়েতের বিনিময়ে এখানে লক্ষ্য করেন তারাই যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে তাহলে ক্রয়ের আরবি কোনটা এই যে আস তার যারা শব্দের আরবি কোনটা না তারাই শব্দের অর্থ কোনটা উলাহিকা হেদায়েতের বিনিময়ে এর অর্থকুণটা এই আরবি কুন্ডা বিল হুদা এরপরে ফামা ফামা রে হাত ফামা রে হাত সুতরাং লাভজনক হয়নি সুতরাং লাভজনক হয়নি শব্দের শুরুতে যদি ফা দ্বারা কোনো শব্দ ব্যবহৃত হয় সে শব্দটার অর্থ আসবে শুরুতে সুতরাং সুতরাং বা অতএব এ দুইটি যে কোনো একটি আসতে পারে ফামা র বিহাত সুতরাং লাভজনক হয়নি তি যা হুম তাদের ব্যবসা এখানে খেয়াল করুন যা রু হুম জিম র এবং তা এ যা র যা রু শব্দের অর্থ হলো তিজার শব্দের অর্থ হলো ব্যবসা তাদের ব্যবসা ওয়ামা কানু ওয়া কানু আর তারা নয় মুহতাদিন হেদায়ত প্রাপ্ত আর তারা নয় ওয়ামা কানু শব্দের অর্থ যখন এভাবে আসবে আমরা এর অর্থ বুঝবো আর তারা নয় আর তারা নয় ওয়ামা কানু আর তারা নয় হতাদিন হেদায়ত প্রাপ্ত আর তারা নয় মুহতাদীন হেদায়ত প্রাপ্ত আমরা আরবিটা দেখে আসি বাংলাটা আরবিটার সমস্ত আয়াতের একবারে হুদা রবি হাতিজুহা কানু মোহত তারাই যারা হেদায়তের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়ত প্রাপ্তও নয় তো আল্লাহ তালা আমাদেরকে উক্ত আয়াতের প্রত্যেকটি শব্দ বাই শব্দ বুঝে বুঝে আমাদেরকে পড়ার বোঝার মেধা শক্তি আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ